সামাজিক যোগাযোগ ও অনলাইনে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে পুঁজি বাজার পুঁজি বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব ছড়ানো চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুন রশিদ তিনি বলেন ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাত চক্রটি এদের সবার নামে একাধিক মামলাও রয়েছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনার কথা জানান হারুন রশিদ এরা দীর্ঘদিন যাবৎ কোনো সময় সিকিউরিটি অ্যাক্সেঞ্জ কমিশন ওই 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 সিকিউরিটি অ্যাক্সেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের বা আপত্তিকর তত্ত্ব যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তার প্রায়ই করে আসছে